Assalamualaikum বন্ধুরা শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব টমেটো সস বা কেচাপ। আর আমি টমেটোটাকে প্রথমে এভাবে কেটে নিয়ে মুখের শক্তটাকে ফেলে দিচ্ছি। এরপর আমি আমার পছন্দ মতো সাইজ করে নেচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি 1 কেজি টমেটো এভাবে কেটে নেব, আপনারা যার যতটুক ততটুক পরিমাণ নেবেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপের চায়ের 1 ভাগ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3 টুকরা রসুন আর 5-6টি মরিচ। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর সবগুলো নেড়েচেড়ে এটাকে আমি মিক্সড করে একসাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এটা নেড়ে দিচ্ছি। দেখুন এটার ভিতর থেকে পানি বের হয়ে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে নেব, পানিটা টানিয়ে নেব। আর আমি একসাথে সব উপকরণ দিয়ে টমেটো সসটা তৈরি করব। এটা এভাবে তারা সহজ হয়। আপনারা চাইলে চিনিটা এই মশলা পরেও দিতে পারেন। এবার এভাবে করে আমি এটাকে টানিয়ে নিচ্ছি। টমেটো সসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বেলেন করে নেব। আর এভাবে করলে টমেটো সসটা আপনাদের তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমি এক এক করে বেলেন করে সবটুকু নিয়ে নেব। এরপর আমি একটি চালনি দিয়ে এভাবে চেলে নেব আস্তে আস্তে করে। আপনাদের বাসা যে চালনি আছে তাদের চেলে নেবেন। এই দেখুন আমি চেলে নিয়েছি। আর এটা আমি এখন রেখে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো করে বয়মে বা বোতলে রেখে দেবেন। রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি